সহযোগ করিলে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। দেউতাহতৰ সংগঠনত যিমানজন মানুহ আছে সকলোৰে এটা এটা গভীৰ ৰহস্য আছে। আইনৰ মতে কেনেদৰে চলিব লাগে তুমি ভালদৰে জানা। মোক কি ধমকি দি আছে? তোমালোকৰ জেনেৰেশ্যনৰ এইটো এটা ডাঙৰ প্ৰব্লেম। মোৰ দেউতাৰ হত্যাকাৰীক মই মোৰ হাতেৰে মাৰিব বিচাৰো নিয়ৰ। কি কৈ আছা তুমি এইবোৰ? তোমাক কি মই মাতিব নোৱাৰো নেকি? আপুনিতো মোক আদেশ কৰিব পাৰে। অৱশ্যে তোমাক এটা আজি বিশেষ দায়িত্ব দিবৰ কাৰণেহে মাতি পঠিয়াইছো। আপুনিতো অলৰেডি মোক বহুকেইটা দায়িত্ব দি থৈছে। আৰু কি দায়িত্ব দিয়ে বা? সেইকেইটা হৈছে সংগঠনৰ দায়িত্ব। আজি তোমাক মই যিটো দায়িত্ব দিম সেইটো মোৰ ব্যক্তিগত। অৱশ্যে সংগঠনৰ সম্পৰ্ক নথকা নহয়, আছে সম্পৰ্ক। কওক দাদা, কি দায়িত্ব? আপুনি যি কয় সেই দায়িত্ব পালন কৰিবলৈ মই সাজু। মই জানো, তুমি মোক কথা এটা কোৱাচোন। ধৰি লোৱা হ'ল এজন মানুহে তোমাক মাৰি পেলোৱাৰ প্লেন কৰিছে, মানে তুমি সেই মানুহজনৰ ওচৰত একেবাৰে বশ হৈ গৈছা, তুমি একো কৰিও বাচিব নোৱাৰা। আৰু সেই সময়তে সেই মানুহজনে তোমাক এটা প্ৰস্তাৱ দিলে। তেওঁ ক'লে, মোক এনেকুৱা এটা বস্তু আনি দিয়া যিটো বস্তুৰ মূল্য টকা পইচাৰে তুমি তুলনাও কৰিব নোৱাৰিবা। তেতিয়া তুমি কি কৰিবা? টকা পইচাতকৈ মূল্যৱান বস্তু কি হ'ব পাৰে? বাৰু ৰোৱা ৰোৱা ৰোৱা, এই বেগটোৰ ভিতৰত এটা ফাইল আছে। এই ফাইলটোৰ ভিতৰত জৰুৰী ডকুমেণ্টছ আছে। এটা নিৰ্দিষ্ট সময়ত কিন্তু এইখিনি মোক ঘূৰাই দিব লাগিব। তেতিয়ালৈকে এই দায়িত্বটো তোমাৰ। খুব সাৱধানেৰে, খুব সযতনেৰে এই দায়িত্ব তুমি পালন কৰিব লাগিব। লোৱা। তুমি ইমান অধৈর্য নহবাচন বিজন,
সি সরু লড়া ভাল বেয়া একু বুঝবই পড়া হওয়া না দেউতাকর মৃত্যুর পাছত তার চিন্তা শক্তি তো কিনা কমি গেছে নাই দাদা সকল ক্ষেত্রে একটা লিমিট থাকে ন মোর ক্ষেত্রে লিমিট তো ক্রস করে গেছে এনেক হলে কেন হব আর তার দেউতাকর মৃত্যুর কারণে মই জগরিয়া নাকি তুমি কিনা সরু লড়ছর নিচিনা কামবিলাক করেছা তোমার নিচিনা মানুষ এজনে ইমান সিরিয়াসলি কথা বললে কেন হব তুমি নিজেই কোয়াসুন সিরিয়াসলি লোলে বাধ্য হয়েছো দাদা মই বাধ্য হয়ে গেছো পুলিশে ইন্টারোগেট করার নিচিনা মোর ইন্টারোগেট করেছে তাক তো মানে ইমানখিন পাইছো সি মো কলাত ডর হয়েছে ন আর সি এটা মোক সন্দেহ করে মোক মার্ডারার সজাইছে ন আরে তোমাক মার্ডারার বলে কলে তুমি মার্ডারার হয়ে যাবা নাকি হ্যাঁ হয়ে যাবা মই নাই হ্যাঁ জিতেন নাই গজেন নাই আমি কি তোমার কথা নকম আর তুমি আমার সংগঠন কারণে ইমানখিন কাম করেছা আমি মানিছো শুনা তুমি ইমান অধৈর্য নহবা সময়ত আমি সকল কথা বুঝাই কম ধৈর্য ধরাছুন ঠিকই দাদা আমি তো দাদার মার্ডারক বিচারি আছো কিন্তু এনেকৈ নহব আমি আরো ভালকৈ বিচারিব লাগিব নহলে আমারই বিপদ হব বারে বারে কেউ এনেকা হয় মই তো কারো কেতিয়াও অন্যায় নিবিচার ন যিমান পাৰো মানুহক সহায় কৰিবলে বিচার বিজন তোমাক ইমানখিনি বুঝাই অনার পাছতো তুমি এনেকৈ কিয় কৈছা কারণ মই দুখ পাইছো দাদা নিয়ৰ কথাই মোৰ অন্তৰত আঘাত দিছে তাক মই একদম আপন বুলি ভাবো নিজৰ লৰাৰ নিচিনা তাক মই ট্রিট কৰো এইখন ঘৰৰ কাৰণে যিমান কৰিব লাগে সিমান কৰিবলৈকে মই সাজু আছো তারপিছতো আপনার মোর ব্যক্তিগত শত্রুতা নাই মই এতিয়া অকল এটা কথাই জানো মোর দেউতাক বিনা কারণত বিনা দুঃখত নিঃসঙ্গভাবে হত্যা করেছে আর এই হত্যাকারীক যিকোনো প্রকারে মই বিচারিম আর তাক শাস্তি দিম আমি তো সেইটোই বিচারো মোর তো লগা নাই আপনার সেইটো বিচারিছে বলে যদি আপনার সেইটো বিচারিলেহেতেন তেন্তে মোৰ ইনভেষ্টিগেশ্যনত আপোনালোকে সহায় কৰিলেহেঁতেন মই আপোনালোকক প্ৰশ্ন কৰিলে মই আপোনালোকক ইণ্টাৰোগেট কৰিছোঁ বুলি আপোনালোকে মোক বেয়া নাপালেহেঁতেন নিয়ৰ বাবা ইমান উত্তেজিত নহ'ব অলপতো ধৈৰ্য ধৰা বাবা কেনেকৈ উত্তেজিত নহ'ম মোৰ উত্তেজনা আপোনালোকে বুজি নাপাব আপোনালোকে আপোনালোকৰ বন্ধুক হেৰুৱাইছে কিন্তু মই মোৰ দেউতাক দ্বিতীয়বার মই ভুল কাম করে আছো বলে মোক বুঝাবলে আমার ঘরলে নাহিব যদি মোর ইনভেস্টিগেশনত কিবা সহায় করব বিচাৰে সহায় করব আর যদি নোৱাৰে আতরতে থাকিব ঘরলে আহিছে যেহেতু দুকাপ চাহ খাই যাও মই মাক কৈ দিও মা বিজন খুড়া আর অসীম খুড়া আহিছে দুকাপ চাহ বনাই দিয়া নিয়ৰ নিয়ৰ তই এই ইনভেষ্টিগেশ্যনটোৰ পৰা অকণমান ব্ৰেক লৈ পাৰিজাতক সময় দে বাকী আমি দুটাই বাকী কামখিনি আগবঢ়াই লৈ যাম আচ্ছা পৰীয়ে তহঁতক ফোন কৰিছিলে নে তহঁতে পৰীক ফোন কৰিছিলি এই যুদ্ধখন অকল নিয়ৰৰে যুদ্ধ নহয় এই যুদ্ধখন আমাৰো নিয়ৰৰ জীৱন আৰু এই ঘৰখন থানবান কৰি দিয়া মানুহৰূপী অসুৰবোৰক আমি শেষ কৰিব লাগিব প্ৰতিবাদ জীৱন
আসলতে কথাটো আমি ভাবতকে যথেষ্টখিনি অলতা বুঝিছ। অ বে, যাক ভাল বুলি ভাবো সি ওলাই বেয়া, আর যাক বেয়া বুলি ভাবো সি ওলাই ভাল। আর এই ভুল ভালর মাজতে আসল খেলখন চলি আছে। মেইন কথাটো হল আমি এতিয়া খেলখনত জিকিম নে হারিম। কিয় হারিম? মই মোর দেউতার হত্যাকারীক বিচারি উলিয়ামে। বারো আজির কারণে হল দে, এনেক মাথা ঘমাই থাকিব নালাগে, ঘর গিয়ে রেস্ট কর অল্প যা। এনেও মোর কারণে তহতে বহুত কষ্ট করেছ। সি এতিয়া আমার প্রশংসার উপচাই পেলাব আইছে দেখিছ? নাই প্রশংসা করা নাই, যেটু সচা হয় সেইটো কই আছো। ভুল অল্প আগুয়াই দিয়ে সুত। এ হব হব হব, আমি যাব পারিম, তই যাওয়ার একো দরকার নাই। এই বল, কিন্তু তোক দুদিনমানৰ পৰা কথা এটা কম বুলি ভাবি আছিলো। কি কথা? তই আকৌ বেয়া পাব নালাগে। আবে কথাটো কনা, মানে চা, তই এই ইনভেষ্টিগেশ্যনটোৰ পৰা অকণমান ব্ৰেক লৈ পাৰিজাতক সময় দে, বাকী আমি দুটাই বাকী কামখিনি আগবঢ়াই লৈ যাম। আচ্ছা, পৰীয়ে তহঁতক ফোন কৰিছিলে নে তহঁতে পৰীক ফোন কৰিছিলি? হা ৰ তাইক মই এই এই নহয় 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 চাও মোবাইলটো দেচোন। ফোনটো থ দে দে মোক দে। আজি কিমান দিন হল এই কামটোতে আমি এনেকৈ ফচি আছো নে? তই পাঁচ মিনিট সময় তাইৰ লগত ভালকৈ কথা পাতিছ নে? হা নাপায়, কালি ইয়ালৈ আহিছিল, তই গালি পাৰি পঠিয়াই দিলি। তই কেনেকৈ জান? মই ইয়াৰ পৰা ওলাই যাওঁতে তাইক লগ পাইছিলোঁ। শুন শুন শুন, নালাগে, ফোন নালগাবি। এই চাওঁ 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 চাওঁ, এই নালগাবি নালগাবি, মোবাইলটো থ। চা ভাই, বন্ধু বুলি ভাব ন তই মোক, ভাব ন, এই কথাটো শুন মোৰ। তই কালিৰ দিনটো তাইক সময় দে, বাকী আমি দুটাই চাই আছো ন। লৈ শুন, হ'ব এতিয়াৰ পৰা এইবিলাক চিন্তা কৰি নাথাকিবি, কাইলৈৰ পৰা পৰীক দুদিনমান সময় দে, আমি সকলো কাম চম্ভালি ল'ম, ঠিক আছে? এতিয়া শুই থাক, গুড নাইট। লৈ বল। মায়ে ভাল পালেনে? হৈছে অলপ। আচ্ছা, এই নিয়ৰক ফোন কৰি আছোঁ, সি ফোনটো ৰিচিভ নকৰে যে, কিয়? তাক ফোন কৰিব নালাগে, সি গম পালে দৌৰি আহিব, এইফালেও একো নহ'ব সেইফালেও একো নহ'ব। ঘৰখনলৈ বৰ বেয়া লাগে অ, কি ঘৰ আছিল কি হৈ গ'ল, মাৰ মুখখনলৈ চাবই নোৱাৰি। তেতিয়া মোক কি কৈছে জান? শৰ্মা দৰ্জাখন খুলি দিয়া, খুৰাৰে আহিছে, খুৰাৰ কাৰণে পানী এগিলাচ আনা। হয় দে, আমাৰে বুকুখন বিষাই গৈছে, ভাবচোন নিয়ৰৰ কি অনুভৱ হয়, কিমান দুখত জীয়াই আছে সি। ভাল মানুহবোৰৰ লগতহে কিয় এনেকুৱা হয় মই বুজি নাপাওঁ। মোৰ কি মন যায় জান? যিয়ে খুৰাৰ হত্যা কৰিছে তাক যেন মই জিন্দা জ্বলাই দিম। ধৈৰ্য ধৰ, সেইদিনলৈ আৰু বেছিদিন নাই। আৰু তোক মই ক'লো, এই যুদ্ধখন অকল নিয়ৰৰে যুদ্ধ নহয়, এই যুদ্ধখন আমাৰো। নিয়ৰৰ জীৱন আৰু এই ঘৰখন থানবান কৰি দিয়া মানুহৰূপী অসুৰবোৰক আমি শেষ কৰিব লাগিব। আৰু গোটেই পৃথিৱী আমাৰ বিৰুদ্ধে গ'লেও আমি কেতিয়াও নিয়ৰৰ সাথ নেৰোঁ। তেওঁলোকৰ মানে কোম্পানীৰ দুজন ল'ৰা হস্পিটেলতে আছে। ডাঙৰ কথাটো হ'ল সিহঁতে আমাৰ ওপৰত কেছ দিছে, কিন্তু দাদা আপুনি সেইটো কৰিব নালাগিছিল। তাৰমানে তুমি ক'ব খোজা যে কুশল এতিয়ালৈকে জীয়াই আছে? এইবিলাকতো মই কোৱা নাই দাদা, মই বেলেগৰ পৰা শুনিহে কৈছোঁ আপোনাক।
এতিয়া কথা হল হসপিটালের লড়াবিলাক সুস্থ হললে? এজন সুস্থ হয়ে ঘরলকে গেছে, এজন কাইলৈ দিল্লী যাব, আর কোম্পানির দুজন লোক আঘাত পায় হসপিটাল আছে, কাইলৈ দিল্লী যাব, আর মানে কোম্পানির দুজন লোক হসপিটালতে আছে। ডর কথাটা হল সিহতে আমার উপর কেস দিছে, কিন্তু দাদা আপনি সেইটা করব নালাগিছিল। মোক ফাঁকি দিয়ে এনেকৈ আপনি যাব নালাগিছিল, ভাগ্যভাল আপনার একো হওয়া নাই। ডর কথাটো হল সিহতে দিয়া কেসটহে এতিয়া কি হব। কেস ফাইল করার লগে তুমি ভয় খাইছা কিয়? কেস দিয়াটো আমার কারণে পুরনি কথা, একোতো নতুন কথা নহয়। সদায় দেখুন আমি কেসের মুখামুখি হয়েই আছো, সেইটা চিন্তা করব নালাগে। মইতো ভয় করা নাই, তোমালকেও নকরিবা। সেইটা হব, কিন্তু মই দাদা আপনাকে অনুরোধ করছো, আপনি এনেক রিস্ক নলব। মোক নিলে মই কিবা এটা ম্যানেজ করে আমি গুছি আহিব পারিলহেতেন ন? বই কিমান টেনশন লৈছে সেইটো মই দেখিছো, সেইটো নকৰিব দাদা প্লিজ। ঠিক আছে, পিছলৈ বাৰু এইবোৰ কথা চিন্তা চৰ্চা কৰিব পৰা যাব, কিন্তু ল'ৰাকেইটা সুস্থ হোৱাৰ নামত যিমান টকা পইচা লাগে আমাৰ সংগঠনৰ পৰা ৰিলিজ কৰা, যিমান টকা পইচা যাব, কিন্তু ল'ৰাকেইটা সুস্থ হ'বই লাগিব। হ'ব দাদা, সেইটো মই চাই ল'ম, বাকী মই চম্ভালিম দিয়া। ঠিক আছে, মই আহিছোঁ বাৰু। হ্যালো, ও পাঠক, মই কুলতে কৈছো। নাই নাই, আৰু এটা কেস আহিছে, যাম মই আপোনাৰ তাত যাম। কেসটো হৈয়ে থাকিব, যাম, লগ কৰিম বাৰু আপোনাক। ঠিক আছে। নাই, তারমানে কুশল ইমান দিনে জিয়াই আছে নাকি? হয় দাদা, আমি ইমান দিনে যেটা বুঝি আছিল সেইটা ভুল আছিল। তারমানে তুমি কব খোঁজা যে কুশল এতালেকে জিয়াই আছে? এইবিলাক তো মই কোৱা নাই দাদা, মই বেলেগৰ পৰা শুনিহে কৈছো আপোনাক। জীবন সারথি সিয়ে দিয়ে আশা রেঙনি, প্রেমে প্রতিবাদ জীবন, প্রেমে প্রতিবাদ জীবন, প্রতিবাদরে ভাষাবর জানি লই নিজে নিজরে লগু। সহযোগ করিলে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি।